শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে সকাল থেকে একটি নতুন ব্লগ আবার শুরু করলাম, তো তোমরা সঙ্গে থাকো। পুজোর ঘর থেকে ভিডিওটা শুরু করলাম। সকাল সকাল আজকে হেনা করেছিলাম, যার জন্য সকালে আজকে স্নানটা করে নিয়েছি, করে একেবারে পুজো করে নিয়েছি। এইবারে গিয়ে রান্নাঘরে ঢুকবো। আজকে আমাদের রান্না হচ্ছে ওল কচু দিয়ে আলু দিয়ে তরকারি, লাউ দিয়ে আলু দিয়ে তরকারি, সাথে বড়ি দেওয়া হবে। তো বড়ির কৌটোটা এখানে রেডি করে রেখেছি, বড়িটাকে ভাজতে হবে। তো কড়াইতেও তেল দেওয়া হয়ে গেছে, আর প্রথমে আমি ওল কচু আলু তরকারিটা করে নিয়েছি, সেটা আর ভিডিও করিনি। এখন আমি লাউয়ের তরকারিটা বসাচ্ছি, তার জন্য আলুগুলোকে লাল লাল করে ভেজে মশলা দিয়ে কষিয়ে নিয়েছি। এখন আমি লাউটাকে দিয়ে দিলাম, আর লাউ থেকে তো প্রচুর জল বেরোয়, তাই এখন আমি নুন হলুদ আর চিনিটা দিয়ে দিলাম। আর মশলা হিসেবে দিয়েছি জিরের গুঁড়ো আর আদা লঙ্কা বাটা, তো এই দিয়ে রান্নাটা হবে, আর ধনেপাতা দেবো। তরকারিটা রান্না হতে হতে আমি রুটিটাকেও বেলে নেব। তো আটা মাখা হয়ে গেছে, এখন আমি ময়দা নিয়ে নিলাম, কারণ আমি ময়দা দিয়েই রুটি বেলি। আর এই তরকারিটা হতে বেশ সময় লাগে, লাউ সিদ্ধ হতে সময় লাগে, তো এখন আমি রুটিটাকে বেলে নিচ্ছি। আর ছেলে যেহেতু কলেজে যাবে, ছেলের জন্য টিফিনে দিয়ে দেব। আর ছেলে যেহেতু বাইরের খাওয়ারটাকে একটু অ্যাভয়েড করে, এই জন্য বাড়ি থেকে যতটা সম্ভব আমি টিফিনটা বানিয়ে দেওয়ার চেষ্টা করি। তো এখন রুটিগুলো বেলে নিচ্ছি। রুটিগুলো মোটামুটি সব বেলা হয়ে গেছে, এখন সব ভেজে নেব। আর আমরা মেয়েরা বিয়ের আগে কোনো কাজই করতে পারি না ভালো করে, একটা কাজ করতে দিলেই আমরা ভীষণ ঘাবড়ে যাই। আর এখন বিয়ের পরে আমরা কত স্মার্ট হয়ে গেছি কাজকর্মের ব্যাপারে, মানে একদিকে তরকারি একদিকে রুটি, মানে আমরা তিন দিকে যদি আমাদের গ্যাস জ্বালিয়ে দেওয়া হয় আমরা হয়তো তিন দিকেই রান্না করতে পারবো। তো সেরকমভাবে দেখো, একদিকে তরকারি হচ্ছে, একদিকে রুটি বানাচ্ছি, আবার মাঝে মধ্যে তরকারিটাকে নাড়াচাড়াও করতে হচ্ছে, ওদিকে শাশুড়ি মার খাওয়া হয়ে গেছে। তো এই দেখো, লাউয়ের তরকারিটা মোটামুটি হয়ে এসেছে, সব কিছু সিদ্ধ হয়ে গেছে। এখন ধনেপাতা কুচিটা দিয়ে দেবো পরিমাণ মতো, আর ধনেপাতা দিলে ভীষণই ভালো লাগে। আর আজকে মাছের ঝোলে একটু ধনেপাতা দেবো, তো দু জায়গার জন্য আলাদা আলাদা ভাগ করে নিয়েছি। আর তরকারি হয়ে গেছে, এখন মাছ ভাজা করছি, মাছের ঝোল করব। আর ছেলের টিফিনটাকেও এই ফাঁকে আমি গুছিয়ে দিয়েছি, এখানে রুটি দিয়ে দিয়েছি, আর একদিকে দিয়েছি ওল কচু আলুর তরকারি, আর জলের বোতল তো দিতেই হবে। তো এই দেখো, ছেলে পেলেদের স্বাস্থ্যের দায়িত্ব আমাদের উপর, আমরা যদি মায়েরা সুন্দরভাবে তাদেরকে করে দিতে পারি তাহলে ওদেরও ভালো লাগে। তো ছেলে এখন কলেজের জন্য রেডি হচ্ছে, আর ওর টিফিনটাকে তো গুছিয়ে দিয়েছি, এবার ওকে দিয়ে দেব। এখন 12টা বাজে, তো আমার মাছের ঝোল বসিয়ে দিয়েছি, এটা হলেই আমার হয়ে যাবে। ওদিকে ছেলেও রেডি হয়েছে, এই দেখো পুরোপুরি রেডি হয়ে চলে এসেছে। টিফিনটা নিয়ে নে তুমি, আর রুমালটা আর আমি দিচ্ছি তোকে, আর খুঁজে পাবি না তুই। ছেলে এখন জামা প্যান্ট পরে নিয়েছে, এবারে মোজাটাকেও পরে এবারে সিঁড়ি দিয়ে নিচে নেমে যাচ্ছে, নিচে গিয়ে জুতো পরবে। তার আগে চেরি ম্যাক্সের সাথে দেখা করে নিচ্ছে, কারণ ওর আওয়াজ শুনে ভীষণ লাভালাভি চিল্লাচিল্লি করছে। তো ওদের সাথে দেখা করে তারপরে ও বেরিয়ে যাচ্ছে। এদিকে আমি আবার এদিক দিয়ে দরজা খুলেছি যাতে চেরি ম্যাক্সি আমাদেরকে দেখতে পায়, কারণ ওরা ভীষণ চিৎকার করছিল। আর ছেলে ওদিকে জুতো পরছে আর আমি ওদের সাথে কথা বলছি, তো ছেলে এবারে বেরিয়ে যাচ্ছে। চেরি ম্যাক্সির খুব জোরে জল দেশটা পেয়েছে, এই জন্য শাশুড়িমাকে বললাম যে তুমি ফ্রিজের জলটা বের করে দিয়ে দাও, আমি ওদের নিচে গিয়ে দিয়ে আসি। তো শাশুড়িমা ওই জন্য জলটা দিয়ে দিল আমাকে, কারণ আমার হাতটা পরিষ্কার নেই। আসলে আমাদের এখানে কারেন্ট অফ ছিল, বাচ্চাগুলোকে নিচে নিয়ে এসেছি, ছেলেও বেরিয়ে গেল, এখন ওদের জন্য জল নিয়ে যাচ্ছি, ঠান্ডা জল, ওদের জল দেশটা পেয়েছে। চেরি ম্যাক্সি যখন আমাদেরকে অনেকক্ষণ পরে দেখে, যেন ওরা পুরো জগৎটাকে দেখতে পায়, এত আনন্দ পায় ওরা। আর মাছের ঝোলটা মোটামুটি হয়ে এসেছে, ধনেপাতা দিলাম, আর একটু ফুটে উঠলেই মাছের ঝোলটা নামিয়ে রেখে দেব। তো হয়ে গেছে, এবারে বাটির মধ্যে রেখে দিচ্ছি। আর দুবেলার মাছই করেছি, শাশুড়ি মা তো রাত্রে মাছ খায় না, আমরা তিনজনে খাবো। তো এখন এটা নিয়ে গিয়ে টেবিলের উপর ঢাকা দিয়ে রেখে দিই। তো আমার রান্নাবান্নার কাজ কমপ্লিট, এবারে রান্নাঘরটা পরিষ্কার করব। গ্যাসের টেবিল পরিষ্কার করে চলে এসেছি, তো রান্নাঘরটা মোছা হয়নি এখনও, তো ঘরের দিকে চলে এসেছি, এদিকে ঝাঁট দিয়ে নিয়েছি, ঘরটা মোছাও হয়ে গেল। আর সিঁড়িটাকেও আজকে মুছেছিলাম, মানে সিঁড়িটা মুছে যে পরিমাণে নোংরা জল বেরিয়েছিল আর কিছু বলার নেই। অন্যের উপর ভরসা করে থাকলে এরকমই হয়, কিছু করার নেই। তো ডেটল দিয়ে আজকে ঘর মুছছি, আর ডেটলের গন্ধটা ভীষণই ভালো লাগে। আর ঘর মোছার জলের মধ্যে যদি ডেটল দেওয়া হয়, জামাকাপড়ে যদি দেওয়া হয়, আমার ভীষণই ভালো লাগে। তো মাঝে মধ্যে একটুখানি দিই, ঘর মোছার জলেও দিই, জামাকাপড়ের মধ্যেও দিই। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার রান্নাঘরটাও মোছা হয়ে গেল, তো মোটামুটি কমপ্লিট আমার এদিকের কাজ। স্নান তো সকালেই করেছি, তো এখন চেঞ্জ করে এলাম, হাত মুখ ভালো করে ধুলাম, পুরো ঘেমে ভিজে গেছিলাম। তো এখন অনেকক্ষণ আগে যেহেতু খেয়েছি, এখন প্রচণ্ডভাবে খিদে পেয়েছে, দুটো বিস্কুট খাবো, শাশুড়িমাকেও দেবো।
গরম হলে আছে ভীষণ ভাবে বাবা। এটা হলো বেকারির বাদাম বিস্কুট, খেতে কিন্তু খুবই ভালো লাগে, কিন্তু একটুখানি গ্যাসের সমস্যা থাকলে পরে খেতে ডাক্তাররা বারণ করে, তো ভালো লাগে খেতে তাই জন্য খাচ্ছি। শাশুড়ি মার জন্য দুটো নিয়েছি আর আমার জন্য দুটো নিয়ে নিয়েছি। হালকা খিদের জন্য এটা খুবই ভালো, শাশুড়ি মা খুব খুশি হয়েছে, মানে আমার মতন শাশুড়ি মারও মনে হয় অল্প অল্প খিদে পেয়েছে, এই জন্য এত খুশি। তো শাশুড়ি মাকে ওদিকে দিয়ে আমি ওইদিকে বসে বসে আরাম করে একটুখানি খেয়ে নিচ্ছি। তো এই হলো আমাদের পুজোর কেনাকাটা। আর দাদার ছেলের জামাটা এখন অব্দি কেনা হয়নি, কারণ সেখানে পাইনি, সেখানে সাইজ মতন, ওর সাইজ মতন, তো যার জন্য আমাদের এদিক থেকে কিনবো, এখন অব্দি যেতে পারিনি। তো যেটুকু কেনা হয়েছে সেটুকু তোমাদেরকে দেখাচ্ছি। তো যা যা প্রথমে রয়েছে সেভাবেই রেখে নিচ্ছি। এটা হলো আমার দাদার প্যান্ট, কটন প্যান্ট। এটা হলো নসি নসি টাইপের কালারটা আসছে। তারপরে তোমাদেরকে দুটো শাড়ি দেখাচ্ছি। এই দুটো শাড়ি, এই দুটো অফারে ছিল, তো অফারে ছিল বলে কেনা হয়েছে। দুটো দেখো একই রকম প্রিন্ট, প্রিন্টটা একরকম, শুধু কালারটা আলাদা, এটা গ্রিন এটা অরেঞ্জ। তো শাশুড়িমার জন্য একটা নেওয়া হয়েছে, শাশুড়িমা যেহেতু সফট শাড়ি পরে, এটা এই শাড়িটা সফট আছে, তো এই জন্য শাশুড়িমার জন্য এটা নেওয়া হয়েছে। আর এটা নেওয়া হয়েছে এক আমাদের মাসির জন্য। তো এই গেল দুটো, আর এই দুটো শাড়ি টোটাল পড়েছে 599 টাকা, মানে একটার সাথে একটা, তো লোকসান হয়নি, ঠিকই আছে। তারপরে এটা হলো আমার ছেলের প্যান্ট, এই যে এটা স্টিল কালার যতদূর আমার মনে হচ্ছে। এই গেল ছেলের প্যান্ট। আর এই হলো দুটো গেঞ্জি ফুল হাতা, একটা বাবার একটা ছেলের। তাও তোমাদের খুলে দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবে এটা মনে হয় বাবারটা খোলা হয়েছে, তো শীতকালের জন্য খুব ভালো। তো এটা আর খুললাম না, একই রকম যখন। এই হলো গেঞ্জি, আর আমার একটা কেনা হয়েছে প্লাজো প্যান্ট, ঝুনঝুনি দেওয়া আছে এরকম কোমরে। তো প্লাজো প্যান্ট যেরকম হয় অনেকটা ঘের দেওয়া হয়েছে। এটার সাথে টপটা কেনা হয়নি, টপটা দেখি আমাদের এখান থেকে যদি হয় কিনে নেব। তো একটা ব্যাগ হয়ে গেল, এবার আর একটা ব্যাগ, আর এটা তো পুরো ব্যাগটা জুড়েই রয়েছে। এটা হলো আমার বৌদি দাদার মেয়ের জন্য, এটা ফ্রক বলে কিনা জানি না, ফ্রক নয় তো কিছু একটা হবে, যাই হোক। এটা পিছন দিকে দেখো খুব সুন্দর একটা ওড়না মতন করা রয়েছে, ওড়না নয় এটা, পিছন দিক দিয়ে এরকম নেট দিয়ে করা রয়েছে, মানে পিছনটা এরকম হয়েছে। আর কালারটাও ভীষণ সুন্দর, মানে দেখে মনে হচ্ছে যে আমি পরে নিই এত সুন্দর। আর ভিতরটা দেখো, এটা তো উপরের কাপড়টা, ভিতরে তারপরে আরো একটা কাপড় রয়েছে, তার ফুলে থাকা ব্যাপারটার জন্য এগুলো রয়েছে, তারপরে ভিতরে আবার আর একটা লাইনিং রয়েছে যাতে কোনো রকম খোঁচা না লাগে, মানে এটা একটা শক্ত জিনিস। তো এই গেল একটা। আর এটা হলো সব থেকে ছোট ব্যক্তির জামা, এটা আমার হলো আমার বোনের মেয়ের জন্য কেনা হয়েছে, অত ছোট্ট, 6 মাসও হয়নি এখনো। আর ফুল প্যান্ট, আর ছোট বাচ্চা তো এই জন্য একদম সফট গেঞ্জি কাপড়ের কেনা হয়েছে, পরেও আরাম পাবে, ফুল হাতা আছে। আর এটা হলো তিনটে মোজা সেট। এই গেল, এটা একটা শার্ট, এই শার্টটা হলো আমার বাবার, এটা ফুল শার্ট।
আর এই একটা শার্ট, এটা হাফ শার্ট, এটা আমার দাদার জন্য কেনা হয়েছে। এটা হলো আমার একটা লং কুর্তি কেনা হয়েছে। অনেক কাপড় আছে এটার মধ্যে, এই দেখো। প্রচুর কাপড় এটার মধ্যে, আর একদম পুরো গোড়ালি অবধি চলে আসছে মোটামুটি। আর এটা খুব ভালো লাগবে এই কালারের যদি লেগিংস দিয়ে পরা যায়। তো এই কালারের লেগিংস আমার কাছে নেই, তবে কিনতে হবে আমার। এই গেল আমার কুর্তি। আর এটা হলো আমার বৌদির জন্য, এটাও প্রচুর ঘের, তবে এটা একটু শর্ট যেহেতু বৌদির হাইট আমার থেকে একটু কম আছে, এটা ওর জন্য পারফেক্ট। দেখো এটা পুরোটা এরকম। আর একটা কথা, যে কেনাকাটা করা হয়েছে ওখান থেকে এই দুটো ব্যাগ পাওয়া গেছে। এটা হলো ছেলের কাজে লেগে যাবে, ছেলে এখন কলেজে যাচ্ছে, তারপরে ব্যায়ামে যায়। আর এটা একটা মানে ছোট কোথাও কাছাকাছি ঘুরতে গেলে এই ব্যাগটা কাজে লেগে যাবে। তো কাপড়টাও ভীষণ ভালো, এই যে আমি ধরছি না, কাপড়টা ভীষণ ভালো, কোনো রকম মানে শক্ত ভাব নেই, পুরোপুরি সফট একটা ব্যাপার রয়েছে। তোমরা হয়তো দেখে বুঝতে পারছো পুরো সফট ব্যাপারটা। দেখো তো এই হলো আমাদের পুজোর কেনাকাটা। তো তোমাদের কেমন লাগলো সব কিছু, আর কোনটা সব থেকে বেশি ভালো লাগলো যদি পারো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর তোমরা বন্ধুরা ভিডিও দেখো, তোমরা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব অনেকেই করো না, কারণ আমাদের কাছে আসে তো, তো কখনো তোমাদের যদি সম্ভব হয় আমি দেখাবো। তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রেখো, তাহলে তোমাদের কাছে নোটিফিকেশনগুলো চলে যাবে, তোমরা যখনই ভিডিও দেবো তোমরা জানতে পারবে। আর নয়তো পুরোপুরি ইউটিউবের উপর ভরসা করতে হয়, কারণ ইউটিউব যদি ব্রাউজ ফিচার্সে দেয় তবেই তোমরা হয়তো দেখতে পাবে, নয়তো দেখতে পাবে না। এই জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে রেখো, কেমন। তো আজকে ভিডিও এটুকুই। তো তোমাদের কেমন লাগলো আজকে সম্পূর্ণ ভিডিও, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে বন্ধুরা লাইক করে পাশে থেকো। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের দিন নতুন আরও একটি ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব সাবধানে থেকো। গুড নাইট।